আগামী শনিবার পাবনা চার আসনে উপনির্বাচন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দীর্ঘদিন ধরেই আসনটি আওয়ামী লীগের দখলে। বিএনপি চায় এবার তা পুনরুদ্ধার করতে। মাঠে রয়েছে জাতীয় পার্টির প্রার্থীও। পাবনা প্রতিনিধি কলিক তালুকদারের রিপোর্ট। ঈশ্বরদী ও আটঘরে উপজেলা নিয়ে গঠিত পাবনা চার আসন, জেলার পাঁচটি আসনের মধ্যে এটি বরাবরই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এ আসনে ভোটার সংখ্যা 381,112 আর ভোটকেন্দ্র রয়েছে 129টি। এখান থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। 1996 থেকে আসনটি টানা আওয়ামী লীগের দখলে রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এবার বিএনপি জিতবে বলে দাবি করেন এই প্রার্থী। 2008 সালের পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে নির্বাচন আমরা হিসাবের মধ্যে আনবো না। এই এলাকার অধিকাংশ মানুষ বিএনপি সমর্থিত ভোটাররা, অতএব এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে এখানে বিএনপি জয়লাভ করবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন বলে মনে করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন আমরা করতে চাই। এখানে জনগণ ভোটারেরা স্বতঃস্ফূর্তভাবে সেন্টারে যায় ভোট দিক। নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী। আমার পোস্টার, আমার ব্যানার এগুলি ছিঁড়ে ফেলানো হয়েছে, পুরানো হয়েছে, আমার কিছু কর্মীকে মারধর করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান সাধারণ ভোটাররা। ছোটবেলা থেকে আমরা দেখে আসছি এই পর্যন্ত যে ঈদের দিনের মতো সবাই ভোট দিতে যাচ্ছে, কিন্তু বর্তমান তো সেই জিনিসটা এখন আর নাই। আতঙ্ক, ভোট মানে আতঙ্ক। সব কাজেই যাতে কোনো চাঁদাবাজি না হয় এইরকম একটা লোককে ভোট দেব। আমি ঈশ্বরদীতে একটি সুন্দর সাবলীল রাজনৈতিক পরিবেশ দেখছি। ভোট কেন্দ্রে যেতে ভোটারদের উদ্বুদ্ধ করতে নানা ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমরা প্রচার প্রচারণার মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে আমরা জনগণকে আশ্বস্ত করবো, ভোটারদেরকে আশ্বস্ত করবো যেন তারা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তারা নিজেদের ভোট প্রদান করতে পারে, এই বিষয়টা আমরা নিশ্চিত করব। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বিজয়ী দেখার আশা করেন এলাকাবাসী। কলিত তালুকদার, এসএটিভি, পাবনা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।